অসুস্থ অনুব্রত মণ্ডল বীরভূম তৃণমূল জেলা সভাপতি হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় তাকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবং সেখানেই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল জেলা হাসপাতালে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। অসুস্থ অনুব্রত মণ্ডল, এর আগেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ছবিও আপনারা দেখেছিলেন, এবং তারই মধ্যে ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। মঙ্গলবার তার শুনানি রয়েছে এবং তারই মধ্যেই কিন্তু এবার জেলের মধ্যেই কিন্তু জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুকে ব্যথা, হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় কিন্তু জেল থেকে সোজা নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গ বেরোচ্ছে বিশ্বজিৎ ঘোষ রয়েছে। বিশ্বজিৎ হঠাৎই বুকে ব্যথা এবং তারই মধ্যে ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে যেতে চায় দিল্লিতে, তারই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখলাম যে একটি স্করপিও গাড়িতে করে তিনি হেঁটেই জেল গেট থেকে বেরোলেন এবং তারপরে গাড়িতেও চাপলেন এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তিনি গাড়িতে চাপলেন এবং তারপরে হাসপাতালে যখন এলেন তখন গাড়ি থেকে হেঁটেই নামলেন, নেমে ইমার্জেন্সিতে গেলেন। এই মুহূর্তে হাসপাতালের যে ইমার্জেন্সি, এখানে তার চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসক রয়েছেন ইমার্জেন্সি যে কর্তব্যরত যিনি চিকিৎসক আছেন, তিনি ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। এখন যেটা বিষয় সেটা হলো, তুমি ঘটনা প্রবাহ সবটাই জানো যে একদিকে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে তাকে যখন তার যখন জেল হেফাজত হয়েছে, জেলে বিচারাধীন বন্দী অবস্থায় তিনি রয়েছেন আসানসোলের বিশেষ সংশোধনাগারে, এবং তারই মধ্যে এই একই মামলায় অর্থাৎ গরু পাচার মামলাতেই তদন্ত করতে নেমে ইডি তাকে টানা জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ পরে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে দিল্লির যে রাউজ এভিনিউ কোর্ট, সেই কোর্টে তাকে নিয়ে যাওয়া, অর্থাৎ এখান থেকে তাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে। যদিও সেই আবেদনের শুনানি এখন হয়নি, মঙ্গলবার সেই শুনানি হওয়ার কথা। তারই মাঝে গতকাল আমরা দেখেছিলাম যে সন্ধ্যাবেলা সিবিআই এর যে গরু পাচার মামলার যিনি তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য এবং তার সহকারী, তারা দুজনেই কিন্তু এই জেল গেটে এসেছিলেন এবং জেলের ভিতরে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এক দফা, এবং তারপরেই আজকে সকালে যে খবর পাওয়া গেল যে তিনি অসুস্থ, এবং অসুস্থ অবস্থায় জেল কর্তৃপক্ষ তাকে আর হাসপাতালে রাখতে চায়নি, আর জেলে রাখতে চায়নি, তাকে হাসপাতালে ভর্তি করার প্রচেষ্টা শুরু হয় এবং সেই মতো তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসা শুরু হয়েছে ইমার্জেন্সিতে। একেবারে, অনেক চিকিৎসকেরা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।